আসসালামু আলাইকুম। নান্দেয়া সাংগুন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুরের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ বাসিরউদ্দিন, সিনিয়র শিক্ষক। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম অধ্যায় থেকে আজকে সাধারণ গণিতের গসাগু এবং লসাগু নিয়ে তোমাদের উদ্দেশ্যে ক্লাস নেব। আশা করি আমার সাথেই থাকবে। গসাগু বলতে এর পূর্ণ অর্থটাই হচ্ছে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক গসাগু, গ সা গু, যেমন এ স্কোয়ার বি, এ কিউব সি, বি কিউব সি, ডি কিউব সি কিউব ইত্যাদি। এখন গরিষ্ঠ, এখানে গরিষ্ঠ সংখ্যাটি দেখো, এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। আমি যদি এটা ধরে নিই, তাহলে এখানে গরিষ্ঠ হিসাবটি যদি ধরে নিই, এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, কিন্তু এখানে নাই, এখানে নেই। অর্থাৎ প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে এ আছে, তৃতীয় রাশিতে নাই। আবার যদি আমি বির হিসাবটা করি, এখানে বি আছে, এখানে বি নাই, এখানে বি আছে, কিন্তু এখানে বি নাই। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, সি। সি যদি দেখাতে চাই, তাহলে বি এখানে প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে আছে, চতুর্থ রাশিতেও কিন্তু বি নেই। আমি যদি ডির হিসাব করি, ডি চতুর্থ রাশিতে আছে, তৃতীয়তে নাই, দ্বিতীয়তে নাই, প্রথমেও কিন্তু নেই। আমি যদি সির হিসাব মিলাতে চাই, এখানে সি আছে, সি আছে, সি আছে, এখানে সি আছে, কিন্তু সি কিউব আছে। যদিও সি কিউব থাকে, তবে আমরা সবচেয়ে ছোট ঘাতের হিসাবটাই ধরবো। এখানে সি আছে, এখানে আমার চারটি রাশি আছে, অর্থাৎ এখানে চারটি রাশির মধ্যে এখানে সি হলো গরিষ্ঠ। অর্থাৎ যে রাশিটি সকল, যে রাশিটি সকল রাশিতেই থাকে, অর্থাৎ যে চলকটি সকল রাশিতেই থাকে, সেটাই হচ্ছে আমার গরিষ্ঠতা। এখানে আমি এর এই সংখ্যাগুলোর গসাগু, এর গসাগু যদি লিখতে চাই, এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে আমি লিখব সি। তাহলে আমি লিখব কি, সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও যদি আমি দেখাতে চাই যে টু এ কিউব বি কমা ফোর এ স্কোয়ার সি, এইট এ বি সি, তাহলে এখানে আমার গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি কি হবে? লক্ষ্য করো, এখানে যদি আমি এর গসাগু করতে চাই, এর গসাগু গ, তাহলে আমি কীভাবে নির্ণয় করব? এখানে দেখো যে পাটিগণিত রাশি রয়েছে দুই, চার এবং আট, এর গসাগু কত হবে? এর গসাগু আমি যদি এখানে দুই এর ভাঙতে চাই, দুইকে এর এর গসাগু, এর গসাগু যদি করতে চাই গ সাগু, তাহলে আমি পাটিগণিত নিয়ে এগুলি করে নিতে পারি। দুই দুগুণে চার, এখানে রয়েছে চার, দুই গসাগু, এই দুই এবং চারের গসাগু দুই, এবং এই আটকে আবার যদি দুই দিয়ে ভাগ করতে চাই, তাহলে চার দুগুণে আট, অর্থাৎ আমার গসাগু আসতেছে কত এখানে, দুই। তাছাড়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে না করতে পারলে আমরা মৌলিক উৎপাদকের সাহায্য করতে পারি, যেমন দুই সমান সমান এক গুণন দুই সমান সমান দুই, তারপরে আমি যদি চারের ভাঙতে চাই, এক গুণন দুই গুণন দুই, হ্যাঁ আমরা এভাবে ভাঙতে পারি। আটকে যদি ভাঙতে চাই, এক গুণন দুই গুণন দুই গুণন দুই, এখানে যদি গুণে চাই চার আসলো, এখানে আমার গরিষ্ঠ হলো কি, দুই। এই যে দুই, এই যে দুই, আর কোনো দুই, এখানে গরিষ্ঠ শুধু দুই। তবে আমি পাটিগণিতের রাশির গসাগু দুই করে নিলাম। তারপরে বীজগণিত রাশির মধ্যে দেখবো গরিষ্ঠ কি আছে, এখানে এ কিউব আছে, এখানে স্কোয়ার আছে, এখানে এ আছে, তাহলে এ কিউব, স্কোয়ার এবং এ, এটি হলো এখানে গরিষ্ঠ। তাহলে আমার নিতে হবে কি, সবচেয়ে ছোট ঘাতের যে
চলকটি রয়েছে সেটি নিতে হবে। এখানে সবচেয়ে ছোট ঘাত হলো এই নিব। তাহলে এটা আমার নির্ণয় প্রশ্ন হলো দেখিত এখন লিখব যে a³b, a²c, abc এর লসাগু সমান হচ্ছে শুধু a। তাহলে লিখব এতে নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণনীয় কত হলো 2a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি দুটি উদাহরণের মাধ্যমে তোমাকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এখন তোমার গণিত বইয়ের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী থেকে কয়েকটি গসাগুর সমস্যার সমাধান তোমাদেরকে করে দিতে চেষ্টা করব। লক্ষ্য করো, আমরা একটি উদাহরণ যদি দিই, প্রথমে a² b, a² প্লাস ab, a² মাইনাস b², এটি যদি দেখাতে চাই তাহলে লিখব প্রথমে প্রথম রাশি a² প্লাস ab। এখানে কি কমন নেওয়া যায়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা কি কমন নিতে পারি? দেখে গেছে এখানে এ আছে, এখানে আছে এ কমন, তাহলে এখানে দুইটা এ আছে, একটা নিয়ে নিলাম আরেকটা এ, তারপরে রুবি। তারপর দ্বিতীয় রাশিতে আমি কি কমন নিতে পারি? a² মাইনাস b² আছে, আমরা জানি এটা সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে গরিষ্ঠ সংখ্যাটা কি? লিখবো এতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে গসাগু হইলো আমার এই যে এ প্লাস বি, আর এখানে প্রথম রাশিতে এ প্লাস বি, দ্বিতীয় রাশিতে এ প্লাস বি, তাহলে আমার নির্ণয় গসাগু হলো এ প্লাস বি। কিন্তু এখানে ব্র্যাকেটের বাইরে এ রয়েছে, নিতে পারলাম না এ, কারণ এখানে আমার দ্বিতীয় রাশিতে এ নেই। তারপরে আমরা আরেকটি অঙ্কের দিকে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি সমস্যার সমাধান করব। লক্ষ্য করো, x³y মাইনাস xy³ কমা x-y হোল স্কোয়ার। আমরা এই অঙ্কের সমস্যাটাই সমাধান করব। লিখব প্রথম রাশি, আমরা প্রথম রাশিতে কি লিখতে পারি? x³y মাইনাস xy³। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে গসাগুর জন্য কমন নিব। কি কমন নিতে পারি? দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু এখানে হলো x³, এখানে রয়েছে x³, এখানে রয়েছে x, তাহলে আমরা সবচেয়ে ছোট পাওয়ার এক্স কমন নিব। আরেকটি কমন রয়েছে, এখানে ওয়াই, এখানে y³ রয়েছে, ছোট পাওয়ার হলো ওয়াই, তাহলে আমরা ওয়াই কমন নিব, নিলাম ওয়াই কমন। এখানে এক্স আছে তিনটা, দিছে একটা, রয়েছে কয়টা? দুইটা। মাইনাস এখানে এক্স আছিল, এক্স কমন নিয়ে গেছি, ওয়াই ছিল তিনটা, একটা কমন নিয়ে গেছি, ওয়াই আরও দুইটা রয়ে গেছে। তারপরে আমরা লিখব এক্স ওয়াই, এখন a² মাইনাস b² তোমরা সূত্রটি জানো আগে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ হয়ে গেল আমার ভাঙ্গানি হয়ে গেল অঙ্কটা। তারপরে দ্বিতীয় রাশিতে কি লেখা যায়? দ্বিতীয় রাশিতে লেখা রয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে এটা ভেঙে আমরা দুইবার লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই লিখব। এতে নির্ণয় লসাগু, নির্ণয় গরিষ্ঠ লসাগু নয় গসাগু, নির্ণয় গসাগু আমরা এখান থেকে বাছাই করব। প্রথম রাশির শেষের লাইন দেখব, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই আছে প্রথমে, এখানে দ্বিতীয় রাশির প্রথমে এক্স ওয়াই নেই। প্রথম রাশিতে এক্স প্লাস ওয়াই আছে, দ্বিতীয় রাশিতে কোনো এক্স প্লাস ওয়াইকে আমরা নিতে পারলাম না,
প্রথম রাশিতে x - y আছে দ্বিতীয় রাশিতেও x - y রয়েছে প্রথম রাশিতে x - y রয়েছে একটি দ্বিতীয় রাশিতে x - y রয়েছে দুটি সুতরাং আমরা ছোট জেটির ঘাত ছোট গসাগুর ক্ষেত্রে ওইটাই নিব এখানে আমার নিতে হবে প্রথম রাশিতে x - y আছে এই x - y নিব অর্থাৎ সবচেয়ে ছোট ঘাতের সংখ্যাটি হলো আবার নির্ণয় গসাগুর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আনসার দিতে আনসার লেখানোর দরকার নেই নির্ণয় গসাগুর হচ্ছে x - y তারপরে আমরা আরো একটা গসাগুর করব লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ আরেকটি লক্ষ্য করো যেমন x স্কয়ার প্লাস 7x প্লাস 12 তারপরে x স্কয়ার প্লাস 9x x স্কয়ার প্লাস 9x প্লাস 20 আমরা এটাকে সমাধান করব প্রথম রাশি প্রথম রাশির ক্ষেত্রে আমরা কি লিখব x স্কয়ার প্লাস 7x প্লাস 12 আমরা এটাকে মিডল ফ্যাক্টর করব x স্কয়ার প্লাস প্লাস 12 এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে মিডল ফ্যাক্টর সম্পর্কে কিন্তু উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে যখন উৎপাদকে বিশ্লেষণ করিয়েছি তখন ওইখানে তোমার মিডল ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হয়েছে মিডল ফ্যাক্টর সম্পর্কে যদি আরও কিছু জানতে চাও তাহলে তোমরা আমার পূর্বের ক্লাসটি দেখে আসতে পারো এখানে আমরা মিডল ফ্যাক্টর করব এখানে দুই প্রান্তের পাটিগণিত রাশির গুণফল এই প্রান্তে আছে এক প্রান্তে আছে 12 আর এখান প্রান্তে x এর সহগ হলো 1 তে 1 এবং 12 এর গুণফল হচ্ছে 12 একে ভাঙব যদি দুইটা দেই 6 গুণে 12 আবার দুই দুইটা দেই 3 গুণে 6 তাহলে আমরা যদি 2 আর 2 গুণ করি 2 গুণে 4 আর 3 7 তাহলে আমরা এখানে মিডিলে লিখতে পারি 4x প্লাস 3x 4x প্লাস 3x প্রিয় শিক্ষার্থীবৃন্দ 4x প্লাস 3x 4 এবং 3 গুণ করলে 12 হচ্ছে 4 এবং 3 যোগ করলে 7 হচ্ছে এখন আমরা দেখব এখানে কি লসাগু এখান থেকে কি কমন যায় এবং এই দুটো থেকে কি কমন নেওয়া যায় এখানে x রয়েছে এখানেও x রয়েছে আমরা x কমন নিব x কমন নিলে এখানে থেকে x প্লাস 4 প্লাস এখান থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে থাকে x প্লাস 4 অর্থাৎ 3 দ্বারা 3 ভাগ করলে 3 দ্বারা 12 কে ভাগ করলে 3 4 12 আমার ব্র্যাকেটের ভিতরে কি কমন আছে x প্লাস 4 তারপরে রয়েছে x প্লাস 3 x প্লাস 3 প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারপরে আমরা দেখব দ্বিতীয় রাশিতে কি রয়েছে দ্বিতীয় রাশিতে রয়েছে x স্কয়ার প্লাস 9x প্লাস 20 পূর্বের ন্যায় আমরা সেটাকে মিডল ফ্যাক্টর করব x স্কয়ার প্লাস প্লাস 20 লক্ষ্য করো আমরা এই 20 কে বিভিন্নভাবে ভাঙতে পারি যেমন দুই দুই দশ দুগুণে বিশ দশ আর দুই যোগ করলে 12 দশেতে দুই গেলে 8 মিলে না এখানে আছে 9 তাহলে 10 কে আমরা আবার ভাঙবো আবার দুইটা দিব 5 দুগুণে 10 লক্ষ্য করো এখানে 2 দুগুণে 4 4 এর 5 দিয়ে গুণ করলে 4 5 20 আবার 4 এবং 5 এর যোগ করলে হয় 9 ঠিক আমরা হয়তো বা পেয়ে ফেলছি এখানে লিখতে হবে 5x প্লাস 4x 4 5 20 4 এবং 5 এর যোগ করলে হয় 9 প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ এখান থেকে আমরা আবার কমন নিব এই দুটি থেকে এবং এই দুটি থেকে আবার কমন নেব এই দুটি থেকে কি কমন নেওয়া যায় এখানে x x রয়েছে x কমন নিয়ে গেলাম তাহলে এখানে থাকে একটি x প্লাস এখান থেকে x কমন গেলে থাকে 5 প্লাস এখানে আমি 4 কমন নেব 4 কমন গেলে এখান থেকে x প্লাস 5 তারপরে x প্লাস 5 এই যে x প্লাস 5 এই যে x প্লাস 5 দুটো থেকে একটি কমন নিলাম তারপরে এই x প্লাস 5 এর বাইরে আছে x এবং এখানে x প্লাস 5 এর বাইরে রয়েছে প্লাস 4 এখন আমরা কি নিব গসাগু কি নিব লিখব এতে নির্ণয় গসাগু এখানে লিখতে পারি এতে নির্ণয় গসাগু নির্ণয় গসাগু কি নেওয়া যায় লক্ষ্য করো প্রথম রাশির শেষের লাইনে x প্লাস 4 আছে
एक्स प्लस थ्री आखने एक्स प्लस फाइव और एखे एक्स प्लस फोर प्रथम राशि शेष लाइने एक्स प्लस फोर द्वितीय राशि शेष लाइन एक्स प्लस फोर अर्थात एखे हमार कमन हल एक्स प्लस फोर हमार निम्न दशक हल एक्स प्लस फोर प्रिय शिक्षार्थीबृंद गसागु बुझते पे हमें आो देखा दो एक उदाहरण তাহলে বিষয়টি হতো হয়তো বা তোমাদের কাছে আরও সহজ মনে হবে। খুব সহজ কঠিন নয়, কঠিন মনে করলেই কঠিন, কঠিন মনে করলেই কঠিন লাগবে। আসলে এটি তুমি বারবার যদি চর্চা করো, চর্চার মাধ্যমে তোমাকে এটি সহজ করে নিতে হবে। সহজে করে নিতে পারলেই তুমি ভালো করবে। আরেকটি অঙ্ক যদি আমি দেখাই তোমাদের বইয়ে, এক ইউ মাইনাস স্কোয়ার বি माइनस एब स्क्वायर, एक यू माइनस एब स्क्वायर, तार परे एक दिवार फोर प्लस एक यू डी प्लस टू एक यू डी टू एक यू डी प्लस स्क्वायर प्लस स्क्वायर बी स्क्वायर स्क्वायर बी स्क्वायर। प्रिय शिक्षार्थी बिंदु এটি তোমাদের বইয়েরই একটি অঙ্ক, লক্ষ্য করো। আমরা এটারও সমাধান করব, কিভাবে করব, পূর্বে নিয়ে লিখব প্রথম রাশি, প্রথম রাশি কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার লিখব। এখানে আমি নিব এ কমন, এ যদি কমনই থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি লিখব, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি লেখা আছে, দ্বিতীয় রাশিতে লেখা আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ কিউব বি প্লাস স্কোয়ার বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা কি কমন নিতে পারি, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, কিন্তু সবচেয়ে ছোট পাওয়ার হলো স্কোয়ার। আমরা প্রথমেই স্কোয়ারটা কমন নিই, নিলাম স্কোয়ার, এখানে এ চারটি আছে, দুটি নিলে আরও দুটি থাকে স্কোয়ার স্কোয়ার, যদি আবার গুণ করো পূর্বের একটা দিব আর ফোর তুমি ফিরে পাবে। তারপরে রয়েছে এখানে টু, এ আসিল তিনটি নিয়ে গেছে দুই দুইটি, আরও একটি এ রয়েছে, তারপর বি রয়েছে, প্লাস স্কোয়ার আসিল, স্কোয়ার কমন আইসব বসছে, রয়েছে বি স্কোয়ার। আমার কি দাঁড়াইল তাহলে, এখানে দেখো একটা সূত্রের মধ্যে পড়ে গেল, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমরা একটা সূত্রের মাঝে ফিরে পেলাম অঙ্কটাকে। তাইলে আমরা লিখতে পারি এটা সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তোমরা জানো এটি প্রথম সূত্র আমাদের বইয়ে লেখা আছে, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় কি, এ প্লাস বি হোল স্কোয়ার। আমার হয়ে গেল, এখন আমি লিখতে পারি এতে নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয় সমান। এখন প্রথম রাশির শেষের লাইনে যেমন এ আছে, দ্বিতীয় রাশির শেষের লাইনেও কিন্তু এ রয়েছে, এখানে ব্র্যাকেটের পাশে এ রয়েছে, কিন্তু এ প্রথম রাশিতে আছে, এ দ্বিতীয় রাশিতে রয়েছে স্কোয়ার। তাহলে আমরা নিব সবসময় ছোট ঘাতের যে ঘাত রয়েছে অর্থাৎ পাওয়ার যেটা ছোট সেটাই নিব, তাহলে আমরা নিব এ। তারপরে লক্ষ্য করব ব্র্যাকেটের ভিতরে কি কি সংখ্যার মিল রয়েছে, প্রথম রাশি তৃতীয় লাইনে অর্থাৎ শেষ লাইনে এ প্লাস বি আছে এবং দ্বিতীয় রাশির শেষ লাইনেও কিন্তু এ প্লাস বি রয়েছে। তাহলে প্রথম রাশির শেষের লাইনে কোনো পাওয়ার নেই, দ্বিতীয় রাশির শেষের লাইনে এ প্লাস বির পাওয়ার হচ্ছে দুই, আমরা ছোটোটাই নিব, নিব কোনটা, এ প্লাস বি, তাহলে এ ইন্টু এ প্লাস বি হলো আমার নির্ণয় গসাগু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সেটিও বুঝতে পেরেছ নির্ণয় গসাগু। আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই বেশ কয়েকটা অঙ্ক করানো হয়েছে, বাসায় কিন্তু এগুলি বেশি বেশি চর্চা করতে হবে, অঙ্ক তোমার বিষয়টি হলো চর্চার বিষয়, যে যত বেশি চর্চা করতে পারবে তত বেশি শিখতে পারবে। আমি আরেকটি উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি বা আরেকটি সমস্যার সমাধান করে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো যে অঙ্কগুলো সব অঙ্কগুলোই মানে গসাগুর সব অঙ্কগুলোই একটি ধারাবাহিক নিয়ম রয়েছে, একই ধরনের, তেমন কঠিন না। আমি যদি দেখতে চাই এখানে স্কোয়ার মাইনাস সিক্সটিন, তারপরে থ্রি এ প্লাস টুয়েলভ,
তারপরে রয়েছে স্কয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর। আমরা যদি লিখি প্রথম রাশি, প্রথম রাশি লিখব স্কয়ার মাইনাস সিক্সটিন স্কয়ার মাইনাস ফোর স্কোয়ার। অর্থাৎ আমরা জানি যে সিক্সটিনের বর্গমূল হচ্ছে চার, অর্থাৎ চারের উপর স্কোয়ার দিলে চার চারে ষোলো হয়। অর্থাৎ আমরা এভাবে ভাঙ্গার কারণটা হইলো আমরা এটাকে একটা সূত্রের দিকে নিয়ে যাব। আমরা কোথায় নিয়ে যাব? অঙ্কটাকে একটা সূত্রের দিকে নিয়ে যাব। আমরা একটা সূত্রের দিকে, একটা সূত্রের গঠনের মতো করে ফেললাম। এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। অর্থাৎ এখানে এ বলতে প্লাস ফোর এবং বি বলতে মাইনাস ফোরকেই বোঝানো হয়েছে। তারপরে দ্বিতীয় রাশি, তারপর যে বিষয়টি লিখব সেটি হচ্ছে দ্বিতীয় রাশি। এখানে হচ্ছে থ্রি এ প্লাস বারো, এখানে আমরা থ্রি কমন নিব, তাহলে এ প্লাস ফোর তিন চারে বারো। তারপরে আরেকটি রাশি রয়েছে, সেটি হচ্ছে তৃতীয় রাশি। আমরা এখানে নিব স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর। আমরা দেখব এ প্রান্তে এবং স্কোয়ারের সহগ কিন্তু এ রয়েছে, এ এবং চারের গুণফল চার। আমরা যদি এটি ভাঙতে চাই তাহলে কত দেওয়া ভাঙবে? চারকে চার দেওয়া ভাগ করলে এক। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চার এবং একে যোগ করলে হচ্ছে পাঁচ, চার এবং একে গুণ করলে হচ্ছে চারকে চার। অর্থাৎ আমার মিডিল ফ্যাক্টর হয়ে গেল। এখানে আমরা লিখতে পারি প্রান্তীয় রাশি দুটি লেখার পরে আমরা লিখব মাঝখানে ফোর এ প্লাস এ, ফোর এ প্লাস এ হয়ে গেল আমার চার একে পাঁচ। তাহলে এই দুটো থেকে আমরা কী কমন নিতে পারি? এখানে এ কমন নিতে পারি, এখানে উভয় জায়গায় এ রয়েছে। আমরা যদি এ কমন নেই তাহলে এখানে থাকতেছে এ প্লাস ফোর প্লাস, এখানে কিন্তু কোনো কিছু কমন যায় না। ইচ্ছা করলে একটা ওয়ান লিখতে পারো, নাও লিখতে পারো, অসুবিধা নাই। এ প্লাস ফোর আমার ব্র্যাকেটের ভিতরে রইল, কি মিলের মধ্যে রইল এ প্লাস ফোর এ প্লাস ফোর, এই দুটো থেকে একটা নিব এ প্লাস ফোর, আর ব্র্যাকেটের বাহিরে রইল এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান। এখন লিখবো এত নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় কি হলো? আমরা দেখব এখানে গরিষ্ঠ মানে সবচেয়ে বেশি কোন চলকটি রয়েছে। সবচেয়ে বেশি চলকটির মধ্যে আমরা যদি হিসাব মিলাতে চাই, প্রথম রাশিতে রয়েছে এ প্লাস ফোর এ মাইনাস ফোর, প্রথম রাশিতে এ প্লাস ফোর, দ্বিতীয় রাশিতে রয়েছে এ প্লাস ফোর এবং তৃতীয় রাশির শেষ লাইনে রয়েছে এ প্লাস ফোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে নির্ণয় করে ফেললাম এই অঙ্কের গসাগু হচ্ছে এ প্লাস ফোর, এটাই নির্ণয় গসাগু। আমার উত্তর এটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেশ কয়েকটি গসাগু অঙ্ক আজকে তোমাদেরকে দেখানো হলো। আশা করি বাসায় বসে এটি চর্চা করবে, যে যত বেশি চর্চা করতে পারবে অঙ্ক তার কাছে তত বেশি সহজ। এটি মুখস্থের বিষয় নয়, এটি হলো হাতে কলমে চর্চার বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তুমি তোমার পরিবারকে সুরক্ষিত রাখবে। আজকের মতো তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।